জল জীবন মিশনে রাজ্যের জন্য বরাদ্দ বিশাল অঙ্ক। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জল জীবন মিশন 2023-24 এর অধীনে ত্রিপুরার জন্য 2000 কোটি টাকার অনুমোদন করেছে, যা গত 3 বছরে ত্রিপুরা প্রাপ্ত টাকার অনেকটাই বেশি। রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই খবরটি জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই বিপুল পরিমাণ টাকা অনুমোদন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মোদি এবং জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, 56% মতো প্রতি ঘরে জল দেওয়া সম্ভব হয়েছে, আর বাকি যা ছিল এই বিপুল বরাদ্দ পাওয়ার পর তাও এখন খুব দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যে আমাদের 56% মতো প্রতি ঘরে যে জল দেওয়ার বিষয় সেটা হয়ে গেছে। আমি কালকেও একটা বৈঠক আমি করেছি সাউথে, তো অনেক জায়গার মধ্যে অনেক সেই জলের যে বিষয় মানুষের ঘরে ঘরে দেওয়ার বিষয়টা সেটা অনেক জায়গায় কম ছিল, তো এটা পাওয়াতে আমাদের পক্ষে আরও সুবিধা হয়ে গেল। নিশ্চয়ই সারা ত্রিপুরাতে আমাদের যে 100% যে আমরা চেয়েছি যে এই বিষয়টা কমপ্লিট হবে, নিশ্চয়ই হবে সেই স্যাচুরেশন পয়েন্ট। আমাদের টোটাল কত টাকা দিয়েছে, কোন কোন ইয়ার বছর আমি দেখিনি, পুরোটা বিষয় আমি দেখিনি, দেখার পরে। জল জীবন মিশনে রাজ্যের জন্য এত বিশাল একটা অঙ্ক বরাদ্দ সত্যিই অকল্পনীয়। এর থেকে এটা অন্তত পরিষ্কার, ত্রিপুরার দিকে একটু বাড়তি নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ফিল রিপোর্ট, আর ই নিউজ।